ঘর জিনিসটা এমন হওয়া উচিত যেখানে শান্তি থাকবে। ঘরের ভেতর অনেক দামি দামি জিনিস থাকবে ব্যাপারটা এমন নয়। তবে ঘরের মানুষের মনগুলো যদি অনেক বেশি ভালো হয়, আন্তরিক হয়, সেই ঘর শান্তি সুখে ভরে ওঠে। দিন শেষে এই নীড়ে ফিরে এসে যে অনুভূতিটা আমাদের দরকার তা হলো সুখ। আর এই সুখ তখনই অনুভূত হয় যখন মানুষগুলো সুন্দর হয় এবং সাপোর্টিভ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার মৌসুমী। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। প্রতিদিন সকালটা যেভাবে আমার শুরু হয় তাই দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম সিয়া সিড আর এইসব বাদাম মিক্সড, এটা কিন্তু আমার আপুরা অনেক বেশি পছন্দ করেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন যে সত্যি আপু বাদাম সিয়া সিড এগুলো শরীরের জন্য অনেক বেশি উপকার। এতে দেখা যায় সকালটা আমার এভাবে শুরু হয়। মুতাহার বাবা সকালে নাস্তা করে অফিসে চলে গিয়েছে, তারপরে এখন আমি এই তো হালকা পাতলা কিছু খেয়ে তারপরে আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট করব। মুতাহা এখনও ঘুমাচ্ছে যেহেতু ওর স্কুল। আর এখানে যে আমি একটা পানিতে গাছ রেখেছি, মাশাল্লাহ এই গাছটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর পাতাগুলোও কিন্তু দেখতে খুব কালারফুল, এই জন্য কিন্তু এই জায়গাটাকে অনেক বেশি ভালো লাগে। আর এই যে এই গাছটা দেখছেন, এই গাছে কিন্তু অনেক বেশি আম হয়েছিল। দিনের সাথে সাথে আমগুলো এক এক করে ঝরে পড়ে গিয়েছে। আর যেহেতু আমের সিজন প্রায় শেষ হয়ে গিয়েছে, যেহেতু গতকাল রাতেই আমি বাকি কাজগুলো করে রেখেছিলাম, তাই কিন্তু রান্নাঘরটা একদম ক্লিন রয়েছে। আর এখনই তো আমি সকালে নাস্তাটা বানিয়ে নেব। দেখা যায় যে প্রতিদিন আমরা রুটি খাই এমনটা কিন্তু একদমই নয়, এক একদিন এক এক খাবার খাওয়া হয়। আর আজকে এই তো রুটি বানাবো। দেখা যায় সিদ্ধ আটার রুটিটা মুতাহা যেমন পছন্দ করে আমার কাছেও ভালো লাগে। আর আমি রুটির কামে করার সময় একটু পরিমাণে লবণ আর সাথে একটু সামান্য পরিমাণে তেল দেই, এতে করে কিন্তু রুটির খামিটা আরেক বেশি নরম হয় আর রুটিগুলো কিন্তু বানাতে খুব সুবিধে হয়। যদিও আমি একদম গোল গোল রুটি বানাতে পারি না, তবুও যতটুকু পারি আলহামদুলিল্লাহ এভাবেই চলছে আর কি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবং আমার চ্যানেলে আজকেই যারা নতুন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকন, বেল বাটনের অল অপশন সিলেক্ট করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। এখন এতে রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন আমি এতে এক এক করে ভেজে নিচ্ছি। আমি যেহেতু একজন হাউস ওয়াইফ, তাই দৈনন্দিন যে কাজগুলো এগুলো প্রায় একই রকম হয়ে থাকে। যারা হয়তো কোনো চাকরি করেন কিংবা জবে আছেন তাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম, দেখা যায় যে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় কিংবা কাজেরও কিন্তু পরিবর্তন ঘটে। কিন্তু আমরা যারা গৃহিণী রয়েছি দেখা যায় সকালটা প্রতিদিন এভাবেই শুরু হয় আর দৈনিক যে কাজগুলো এগুলো কিন্তু প্রায় কাছাকাছি। এতে এখন সকালের নাস্তায় আমি যে গতকাল ডাল রান্না করেছিলাম সেখান থেকে ডাল ছিল আর কিছু আম কেটে নিয়েছি, আর এটা দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। আমি গতকাল একটা নার্সারিতে গিয়েছিলাম, সেখান থেকে এরকম সুন্দর একটা বেল ফুল নিয়ে এসেছি। মাশাআল্লাহ এই ফুলগুলো এত সুন্দর গ্রান্ড কি বলবো। এটা যখন বারান্দায় এনে রেখেছি, বারান্দা রাখার পর থেকে যে পুরো বারান্দাটাই একদম বেলি ফুলে সুগ্রানে ভরে গিয়েছে। আর সেই সাথে ইনডোর প্লান্টের জন্য একটা লাকি ব্যাম্বু নিয়ে এসেছি। এই গাছটাও কিন্তু ঘরের ভিতরে ছিল কিন্তু ধুলোবালি পড়ে গিয়েছে, আর এখন এটা একটু ক্লিন করে আমি আবার রেখে দিব। ঘর সাজাতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু ঘরের ভিতরে যদি এরকম গাছ রাখা হয় আর গাছটা যদি একদম সবুজ হয় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যের পাশাপাশি আমাদের ঘরের ভিতরে বাতাস পরিষ্কার হতেও কিন্তু এই গাছগুলো অনেক বেশি ভূমিকা পালন করে। আর এখানে একটা প্ল্যান্টারে আমি গাছটা রাখি,
এই প্ল্যান্টটাও যদিও আমার কেনা হয়নি, এগুলো কিন্তু খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়। আর লাকি ব্যাম্বুটা আমি এরকম একটা বড় টবে লাগিয়েছি, যেহেতু গাছটাও মোটামুটি বড়, আর লাকি ব্যাম্বুতে কিন্তু অনেক বেশি নতুন নতুন কুশি বের হয়, তাই এভাবে আমি লাগিয়ে নিয়েছি। আমি কিভাবে টবে গাছ লাগাই, মাটি কিভাবে প্রস্তুত করি, সেটা নিয়ে আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই গাছটা আমি একুয়ারিয়ামের পাশেই রেখে দিয়েছি, আর এখানে যে গাছটা ছিল এটা এখন একটা ছোট্ট টুলের মতো এখানে রেখে দিব। এখানে যে এটা দেখলেন, এটা কিন্তু কারেন্টের যে তারগুলো হয় কিংবা ডিশ অ্যান্টেনার, এই তারের একটা হোল্ডার ছিল, এটাকে আমি এভাবে ব্যবহার করি। আর উপরে একটা সুন্দর খুশি কাটার ম্যাট বিছিয়ে দিয়েছি, এতে করে কিন্তু একদম আরও বেশি সুন্দর লাগছে। এই গাছগুলো যেহেতু ইনডোর প্লান্ট, তাই কিন্তু ঘরের ভিতরেই অনায়াসে রাখা যায়। আর দেখা যায় যে প্রতিদিন পানি দেওয়ারও প্রয়োজন হয় না, যখন গাছের গোড়াটা একটু শুকিয়ে আসে এই পর্যায়ে হালকা করে পানি দিলে হয়ে যায়। আর লাকি ব্যাম্বু গাছটা এই একুয়ারিয়ামের পাশে দেওয়ার পরে একুয়ারিয়ামটাকে এখন আরও বেশি সুন্দর লাগছে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন। পানির যে গাছগুলো থাকে এগুলো যদিও প্রতিদিন পানি পরিষ্কার করার কোনো দরকার নেই, কিন্তু যেহেতু পানিতে মশা বেশি দিন পানি জমে রাখলে মশা হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি 2 থেকে 3 দিন পর পরে এই পানির এগুলো পরিষ্কার করে নতুন করে আবার পানি দিয়ে দেই। আর মানি প্লান্ট গাছ নতুন করে লাগানোর জন্য এই যে এরকম একটু ঘোড়ার অংশ রেখে তারপরে কেটে নিয়েছি, আর এটা এখন পানিতে রেখে দেব। তারপরে যখন নতুন করে আবার শিকড় বের হবে তখন কিন্তু মাটিতে লাগালে প্রত্যেকটা গাছই হয়ে যাবে। গাছ দিয়ে ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি চেষ্টা করি ঘরোয়াভাবে কিছু প্লান্টার কিংবা টব রেডি করার জন্য। এই যে একটা টব দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা পুরনো মগ ছিল, এটা যেহেতু ব্যবহার করা হয়নি তাই আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এরকম হালকা করে প্রিন্ট করে নিয়েছি, আর এটাতে এখন গাছ রাখার পরে অনেক বেশি সুন্দর লাগে। আর এটা হচ্ছে রান্নাঘরের একটা জায়গাতে আমি এখানে যে কফি স্টেশনটা বানিয়েছি, এটাতে আমি মানি প্লান্টের এই ছোট্ট ডোগাগুলো রেখে দিয়েছি। সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।